কম্পিটিশনে সব থেকে বড় সুপারস্টার আছে রায়হান রাফি এবং সাকিব খান, মিক্স করে যেটা বের হবে সেটা ব্লাস্ট কিছুই হবে। আমার সব রেকর্ড ভাঙবে, সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন অনেক এরকম কাজের অফার এসেছিল, কাজগুলো যখন অন্য কেউ করেছে আমার খুব ভালো লেগেছে। মারও খেয়েছিলাম সিনেমা দেখতে গেছি, তারপর অ্যাডাল্ট সিনেমা ছিল না, আই ওয়াজ নট 18। ভালো ছবি হলে অ্যাশকুট, আমি তোর সাথে কখনো কাজ করিনি বা অন্য ছবি উনি কিভাবে করে আমি জানি না। একজন পরিচালক এবং প্রযোজক কখনোই সব দর্শকদের মন রক্ষা করতে পারবে না, এক একজনের চয়েস এক এক রকম হতেই পারে। ডেডিকেশন, ওনার রিহার্সেলিং, উনি স্ক্রিপ্ট নিয়ে বারবার বসতেছে, মানে দিনের বেলা ওনার প্রতিদিন আমার সাথে ওনার পম্পকে 20-30 বার কথা হচ্ছে। তুফান সিনেমার নায়িকা নিয়ে আমার কোনো খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। শাকিব খানের সাথে আগে কাজ করেছে এমন নায়িকা নেওয়া হয়নি। আমি আমার জন্য ভালো কিছু নিশ্চয়ই আছে, সো আমি আমার ওই ফেজটা অনেক এনজয় করেছি এবং এখনো করছি। দি বিগ ভয়েড ইন মাই লাইফ যে আমি না লোককে খুব একটা বিশ্বাস করতে পারি, এতবার বিশ্বাস ভেঙেছে। একটা কথাবার্তা হচ্ছে, সব কাজ তো আসলে মন মতো হয় না। আপনাকে আমি আরো শুকাইতে বলছি এবং কালকে বলছি আপনি আরো শুকান, সময়টা আসলেই শাকিব ইয়ানদের। তো এবার যেহেতু আমার সাথে কম্পিটিশনে সব থেকে বড় সুপারস্টার আছে রায়হান রাফি এবং সাকিব খান, মিক্স করে যেটা বের হবে সেটা ব্লাস্ট কিছুই হবে। শুভকামনা রইল টিম তুফানের জন্য।